একদিন থাকবো না আমি। মনির খান বাংলাদেশের সাম্প্রতিক কালের স্বাধীনতা উত্তর বাংলাদেশে তরুণ উদীয়মান কণ্ঠশিল্পীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে তুখোর সুরেলা এবং মধুর কণ্ঠস্বরের অধিকারী মনির খান। মনির খান প্রথম পরিচয় হল বাংলাদেশ টেলিভিশনে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের সামনে। মিল্টন খন্দকার গান লিখছে এবং সুর করছে এবং মনির খানকে বুঝিয়ে দিচ্ছে। সেই মনির খান আজ প্রায় তিরিশ চল্লিশ বছর পরে বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন কণ্ঠশিল্পী। এবং মনির খানের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে মনির খানের জীবনের উপরে জীবনালক্ষ্যকে লক্ষ্য রেখে লেখা অঞ্জনা সংক্রান্ত, অঞ্জনা বিষয়ক এবং অঞ্জনার সাথে প্রেম ঘটিত বিষয় নিয়ে বিরহ বিচ্ছেদ, হাসি কান্না এবং ব্যর্থতার গ্লানির চিন্তা ভাবনা নিয়ে লেখা গানগুলোই মনির খানকে এ পর্যন্ত এনে দিয়েছে। আজ মনির খান সুপারস্টার। বন্ধুরা, ব্যক্তিগতভাবে কে কোন রাজনীতি করে, কোন রাজনীতি কোন আদর্শে বিশ্বাসী, সেগুলো আমার বিষয় নয়। আমার বিষয় মনির খান একজন শিল্পী, একজন ভদ্রলোক, অত্যন্ত ভদ্রলোক, একজন দানশীল ব্যক্তি। যশোরের ঝিনাইদহে তার জন্ম। ব্যক্তিগতভাবে আমার বন্ধু। আমি যখন মালদ্বীপে সঙ্গীত শিক্ষক হিসেবে চাকরিরত, তখন মনির খান মালদ্বীপ গিয়েছিল, আমার স্কুলে শো করেছি, সেখানে একসাথে অনেক ছবি তুলেছি, গল্প করেছি, কফি খেয়েছি। তো বন্ধুরা, চলুন এই আমি প্রথিত যশাই বলবো এই সময়ের সবচেয়ে জনপ্রিয় পুরুষ কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী মনির খান প্রসঙ্গে জানা যাক। জন্ম 1972 সালের 1 আগস্ট ঝিনাইদহ জেলায়। দাম্পত্য সঙ্গী তাহমিনা আক্তার ইতি, পিতামাতা মোহাম্মদ মাহবুব আলী খান, মুসাম্মাদ মনোয়ারা খাতুন। পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার 3 বার পেয়েছেন। মনির খানের একটি ওয়েবসাইট রয়েছে www.monirkhan.com.bd, আপনারা তার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। 1996 সালে তোমার কোনো দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি 42টি একক অ্যালবাম এবং 300-এর অধিক দ্বৈত মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি 3 বার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। বিজয়ী চলচ্চিত্রের নাম যথাক্রমে প্রেমের তাজমহল, লাল দরিয়া ও দুই নয়নের আলো। প্রারম্ভিক জীবন। মনির খান 1972 সালের 1 আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ মাহবুব আলী খান একজন স্কুল শিক্ষক এবং মাতা মুসাম্মাদ মনোয়ারা খাতুন একজন গৃহিণী। এক বোন ও 4 ভাইয়ের মধ্যে মনির খান দ্বিতীয় এবং ভাইদের মধ্যে প্রথম। মনির খানের শিক্ষা জীবনের শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, পরবর্তীতে হাকিমপুর উচ্চ বিদ্যালয় ও পরে যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর বাহারামউদ্দিন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। 1987 সালে এখান থেকে ম্যাট্রিক এবং 1990 সালে কোট চাঁদপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। 1992 সালে ওই একই কলেজ থেকে তিনি ডিগ্রি পাস করেন। গুণী এই শিল্পীর বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই, বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতার কাটা আর মাছ ধরা, সব মিলিয়ে এক আনন্দ ঘন পরিবেশে বেড়ে উঠেছেন মনির খান। এত কিছুর মধ্যে ছোটবেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। স্থানীয় অনেক গুরুজনদের কাছে গান শিখেছেন, তবে সঙ্গীতের হাতে খড়ি হয় মূলত রেজা খসরুর নিকট। পরবর্তীতে স্বপন চক্রবর্তী, ইউনুস আলী মোল্লা খন্দকার, এনায়েত হোসেন সহ আরও কয়েকজন গুরুজনের কাছে তিনি গানের তালিম নিয়েছেন।
বাগেরহাট জেলার বাসিন্দা খন্দকার এনায়েত হোসেন 1988 সাল থেকে কালীগঞ্জ গুঞ্জন শিল্পী গোষ্ঠী একাডেমিতে 15 দিন পর পর এসে গান শেখাতেন। সঙ্গীতের ভিত্তি গড়ে উঠেছে মূলত খন্দকার এনায়েত হোসেনের হাতেই। সঙ্গীত জীবন 1989 সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। 1991 সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন। 91 সালের 5ই সেপ্টেম্বর এখান থেকে NOC নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পর তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক, মঙ্গলচন্দ্র বিশ্বাস, সালাউদ্দিন আহমেদ, অনুপ চক্রবর্তী সহ আরও অনেকে। তিনি যখন যার মধ্যে ভালো কিছু পেয়েছেন সেগুলি নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করেছেন। এইভাবে বেশ কিছুদিন যাবার পর তিনি অডিও মার্কেটে একটি স্থান নেবার কথা ভাবলেন। চিন্তা অনুযায়ী কাজ শুরু করলেন। মূলত কুটি মনসুরের উৎসাহে উৎসাহিত হয়ে মনির খান বাজারে নিজের গাওয়া গানের অ্যালবাম বের করার সিদ্ধান্ত নিলেন। জনপ্রিয় সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করলেন। মিল্টন খন্দকার মনির খানের গান শুনে খুশি হয়ে তার কণ্ঠে গাওয়া গানের একটি ক্যাসেট বের করতে রাজি হলেন। ক্যাসেট বের করার উদ্দেশ্যে মনির আরও ভালোভাবে গান চর্চার মধ্য দিয়ে নিজেকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে তৈরি করতে চেষ্টা করলেন। নিজেকে প্রস্তুত করতে মনির খানের সময় লেগেছিল 1992 থেকে 1996 পর্যন্ত, দীর্ঘ 4 বছর। 1996 সালে বিউটি কর্নার থেকে তার 12টি গানের প্রথম একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই বের হয়। অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা পায়। অ্যালবামটি জনপ্রিয়তা পাওয়ার পর মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এরপর মনির খান আর থেমে থাকেননি। তিনি একের পর এক গানের অ্যালবাম বের করেছেন এবং প্রতিটি অ্যালবামে সফলতা পেয়েছেন। ব্যক্তিগত জীবন, মনির খান 2001 সালে কিশোরগঞ্জের মেয়ে তাহমিনা আক্তার ইতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি এক কন্যা সন্তান মুশফিকা আক্তার মৌনতা এবং পুত্র মুসাফির খান মুহূর্ত এর পিতা। মনির খানের 43টি একক অ্যালবাম এবং 300-এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি প্রায় 100টিরও বেশি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। অ্যালবামগুলো 96 সালে তোমার কোনো দোষ নেই, বিউটি কর্নার, 1997 সালে সুখে থাকা হলো না আমার, বিউটি কর্নার, 98 সালে জোর করে ভালোবাসা হয় না, 99 সালে অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, 99 সালে আরও একটি বড় ব্যথা এই বুকে, 2000 সালে এ কেমন জীবন, কেন তুমি এতটা পাষাণ এই চাঁদ মুখ, 2000 সালে সে তো আর ফিরে এলো না যে ভুল করেছি আমি, বুকটা আমার ভাঙা বাড়ি, কত সুখে আছি আমি, এত ব্যথা রাখবো কি করে, তুমি দূরের মানুষ হয়ে গেলে, একবার তুমি নিলে না খবর, একুল আর ওকুল হারাইলাম দুকুল, ভেঙে দিলে সাজন জীবন চোখের জলে ভাসি, কি যে আগুন আমার বুকে আবার কেন পিছু ডাকো, স্মৃতি নিয়ে বেঁচে আছি, মনের মানুষ হয় না যেন পর, ভালোবেসে কেউ সুখী নয়, সুখ কপালে নেই, ভালোবাসার মানুষ পাইলাম না, মন কান্দে রে ভালোবেসে যারা কেঁদেছে, এভাবে কি বেঁচে থাকা যায়, কি করে ভুলিব তারে, কেয়ামত একবার এসে দেখে যাও, হৃদয়ে ভালোবাসা শুধু একবার কথা দাও, ভালোবেসে কাঁদলাম তোমার জন্য, তোমার আমার প্রিয় বাংলাদেশ, দূরের কাশবন, তুমি কোনো ভুল করনি, ইতি তোমার দেবদাস, কেন এত কাঁদালে বিরহের সানাই, তোমাকে চিনতে করেছে ভুল, লীলাবতী ঘুম নেই দুটি চোখে। দ্বৈত ও মিশ্র অ্যালবাম হলো মনির খানের 300 দ্বৈত মিশ্র অ্যালবাম রয়েছে। এখানে কিছু দ্বৈত মিশ্র অ্যালবামের নাম উল্লেখ করলাম। 15 কোটি মানুষের 30 কোটি হাত কথা রটেছে, আমার আপন কেহ নাই, আমার একটাই তো মন, আমার একটাই তুমি, আমার কি দোষ, আমার ভালোবাসা ফিরিয়ে দাও, আমি শুধু দুঃখ পেতে এলাম, আম্মা আমরা দুজন আন্মনা আপন জন, আর ভালোবাসা চাই না, আসবে তুমি বান্ধন আমার চোখের মনি, বেদনার বালু চরে ব্যর্থ প্রেমের গল্প, বিজয় প্রাপ্তি বিন্দু বিন্দু ভালোবাসা বিরহের চোরাবালি, বিরহী হৃদয় বিয়ের ফুল বোঝেনি তুমি, বন্ধু আমি ভালো নেই, বড় একা একা আছি আমি, বড় মায়া লাগে বড় সুখে আছো, বড় ভালোবাসে দুঃখ আমাকে, বুঝলি না মন দুনিয়াদারি, বুকে জমানো বেদনা ভুলো না, একতারা গান চাঁদের বাতি, ছোট্ট ছোট্ট আশা, দৈনিক ভালোবাসা,
দুচোখে ব্যথার শ্রাবণ দুই ভুবনের দুই বাসিন্দা। দুঃখ আমাকে কাদায়, দুঃখ কষ্ট যন্ত্রণা, দুঃখ ভরা হৃদয়, দুঃখ ভরা জীবন, দুটি চোখে নদী, এ আমার শেষ অনুরোধ। এই কি প্রেমের প্রতিদান, একা একা লাগে একা তুমি জানলে না, একটু ভালোবাসা চাই ফিরিয়ে দাও আমার প্রেম গানের মেলা। হয়তো তোমার জন্য হৃদয়ের গান যেতে চাই প্রেম নগর, জীবনের মানে খাঁচার পাখি কাঁদে মন, কালো মাইয়ার কালো চোখ, কাশ ফুলের মালা। কেন যে ভালোবাসিলাম কেউ বোঝে না, দুঃখ আমার কি দোষে দোষী, কিভাবে কাঁদালে আমায় ক্ষমা করো ও মামা। বন্ধুরা, এরকম অসংখ্য গান, 300 অ্যালবামের গানের বর্ণনা দিতে অনেক সময়ের দরকার। পুরস্কার, তিনি 3 জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। বাচসাস পুরস্কার, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাওয়ার্ড সহ দেশ ও বিদেশে আরও অনেক ধরনের পুরস্কারে ভূষিত হয়েছেন মনির খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার প্রেমের তাজমহল 2001 সালে, 2002 সালে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী সে আমার ভালোবাসার আয়না, 2005 সালে তুমি খুব সাধারণ একটি মেয়ে, চলচ্চিত্র প্রেমের তাজমহল লাল দরিয়া 2 নয়নের আলো, 2003 সালে শ্রেষ্ঠ গায়ক বিজয়ী বাচসাস পুরস্কার, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রায়াল পুরস্কার শ্রেষ্ঠ গায়ক। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল অতি ভদ্র মার্জিত সুটাম দেহের হ্যান্ডসাম বয়, তুখোর তেজ দীপ্ত কণ্ঠের অধিকারী, মধুকণ্ঠ বলব মধুকণ্ঠেশ্বরী, তেজ দীপ্ত কণ্ঠের সঙ্গীত শিল্পী মনির খানের এই ছিল সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বুড়ো মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্যে ক্ষমা চেয়ে নিলাম। ধন্যবাদ।